নমস্কার বন্ধুরা, কালচারি সিঙ্গারে সবাইকে স্বাগত। আজ অনেকদিন পরে সে ছোটোবেলায় ফিরে যেতে ইচ্ছা করলো। অনেক বাচ্চারা থ্রিতে পড়ছে, এই কবিতাটা তারা পড়েছে, আমিও অনেক স্টুডেন্টদের পড়িয়েছি, তাই আমার আজ এই কবিতাটা ইচ্ছা করলো। তারপরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সামনে রয়েছে, তাই তার সামনে এই কবিতাটা বলে আমি আপনাদের সামনে শেষ করছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা নৌকযাত্রা। মধুমাঝি রয়েছে নৌকোখানা, বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পটে। আমায় যদি দেয় তারা নৌকাটি, আমি তবে 100টা দাঁড়াটি, পাল তুলে দিই 4টে 5টা 6টা, মিথ্যে ঘুরে বেড়ায় না কোহাটে। আমি কেবল যাব একটি বার, 7 সমুদ্র 13 নদী, তখন তুমি কেঁদো না মা জানো, বসে বসে একলা ঘরের কোণে। আমি তো মা যাচ্ছি না কো চলে, রামের মতো 14 বছর বলে। আমি যাব রাজপুত্তর হয়ে, নৌকা ভরা সোনা মানিক বয়ে, আশোকে আর শ্যামকে নেব সাথে, আমরা শুধু যাব মা তিন। আমি কেবল যাব একটি বার, 7 সমুদ্র 13 নদীর পার, ভোরের বেলা দেব নৌকা ছেড়ে, দেখতে দেখতে কোথায় যাব ভেসে, দুপুরবেলা তুমি পুকুর ঘাটে, আমরা তখন নতুন রাজার দেশে, পেরিয়ে যাব তিরপুর নির্ঘাট, পেরিয়ে যাব তেপান্তরের মাঠ, ফিরে আসতে সন্ধে হয়ে যাবে, গল্প বলবো তোমার কোলে বসে। আমি কেবল যাব একটি বার, 7 সমুদ্র 13 নদীর পার। বললাম, সবারই ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, ধন্যবাদ। এরকম সিঁড়ির তলায় রবীন্দ্রনাথও বসে থাকতে খুব ভালোবাসতেন, তাই আমার নিজেকে গর্ব মনে হচ্ছে, আমি রবীন্দ্রনাথের মতন সিঁড়ির নিচে বসে কবিতা বলছি এবং আমার মাথার ওপর রবীন্দ্রনাথ ঠাকুর। এটা সত্যি নিজেকে খুব গর্ব মনে হচ্ছে। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।